হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমি আর আমার বড়মশাই মিলে চলে গেলাম আমরা শান্তিপুরে কেনাকাটা করতে, সেই ভাইরাল মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। তো আমরা রানাঘাট থেকে ট্রেনে উঠলাম, তারপর চলো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর এই যে আমরা শান্তিপুরে নামলাম, তারপর দেখলাম রাস্তায় সব ব্যানার টাঙানো রয়েছে, মা লক্ষ্মী শাড়ি সেন্টার, মমিতা টেক্সটাইল, সব কিছু। তো দেখো শান্তিপুরে কিভাবে রাস্তায় শাড়ি থাকে। তারপরে আমরা চলে আসলাম সেই বহু প্রতীক্ষিত ভাইরাল মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে এখানে আসার, তো যাওয়ার পর দেখছি প্রচন্ড প্রচন্ড ভিড়। তো আমি তো ভাবতে পারিনি যে আমি শাড়ি কিনতে পারবো, আর আমি ওখান থেকে শাড়ি কিনতেও পারিনি, ওখান থেকে আমি চলে এসেছি। তো তারপরে আমরা অন্য আরেক দোকানে চলে আসলাম, সেখান থেকে সেখানকার শাড়ি কালেকশনও খুব ভালো, অনেক শাড়ি পছন্দ হয়েছে এবং আমরা অনেকগুলোই শাড়ি কিনেছি এখান থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তারপরে আমরা বাড়ি এসে তার সন্ধ্যাবেলা চলে গেলাম আমাদের দত্তপুলিয়া বাজারে কিছু ছেলেদের জিন্স কালেকশন দেখতে।